আজকে যে আমি তোমাদের এস্টিমুলের যে যেখানে রোজ পান আছে কলস পান আছে সেটা শেখানো হবে তাহলে এখানে লক্ষ্য করো এখানে দেখা যাচ্ছে শাড়ি আমাদের লক্ষ্য করতে হবে শাড়ি কয়টি আছে তাহলে শাড়ি আমাদের এখানে একটা দুইটা তিনটা শাড়ি আছে আর কলাম আছে কয়টা দুইটা তবে এখানে দেখা যাচ্ছে একটির অংশ আমাদের যেতে পারেনি অর্থাৎ একটা শাড়ি এখানে মানে শেষ হতে পারেনি অর্ধেক জায়গায় রেখে দিয়েছে তাহলে আমরা কিভাবে লাগবো রুয়েসপান হবে আর কিভাবে বুঝবো কলাসপান হবে তবে এখানে আমাদের তো বুঝতে পারছি যে শাড়ি তিনটা আছে কলাম দুইটা কিন্তু একটা শাড়ি আমাদের সম্পূর্ণ হয় নাই তার জন্য এখানে অর্থাৎ এটা একটা শাড়ি রেখা শাড়ি রেখা যদি রেখা যদি যেতে না পারে তাহলে রোস হবে তা লক্ষ্য করো শাড়ি রেখা যদি যেতে না পেলে তাহলে

মান 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 নিতেছি নিতেছি এখানে এখানে একটা একটা তাহলে এই জায়গায় আমরা কি করলাম এই যে অর্থাৎ কোন রেখা যে খারাপ অর্থাৎ লম্ব অর্থাৎ লম্বা রেখাটা দিতে পারে এটা হচ্ছে কলাম আর যেটা শাড়ি মানে রো মানে শাড়ি আর এটা হচ্ছে কলস্পান মানে এটা হচ্ছে কলাম তাহলে লক্ষ্য করে এখানে রো স্পান হবে কিভাবে হবে তাহলে কলস্পান হলে আমাদের এই দিক দিয়ে যেতে পারবে না অর্থাৎ কলাম অর্থাৎ খাড়া রেখাগুলো যেতে পারবে না আর রোসপান যদি যখন দেখবো তখন কি সারি রেখাটা যেতে পারবে না যেটা সারি রেখা যেতে পারবে না তাহলে এটা আমরা এস টিম কোড লিখবো তাহলে এটার এস কোড লিখতে গেলে আমাদের অবশ্যই প্রথমে আমাদের এস টি এম এল লিখতে হবে এস টি এম এল তারপরে কি হবে এখানে একটা হবে বডি এস টিম এল কি হবে বডি তারপরে কি হবে এটা একটা টেবিল অর্থাৎ চোখের সামনে যা কিছু প্রদর্শিত হবে সেটা হবে টেবিলের মাঝখানে অর্থাৎ কি হবে এখানে আমাদের টেবিল অর্থাৎ টেবিল বর্ডার টেল বর্ডার কত হবে এখানে ওয়ান টেল বর্ডার কত হবে ওয়ান এবং প্রত্যেকটা আগে আমরা ক্লাসে দেখছিলাম প্রত্যেকটি শাড়িকে নির্দেশ করার জন্য আমরা কি ইউজ করছিলাম প্রত্যেকটি শাড়িকে নির্দেশ করার জন্য আমরা কিনেছিলাম টিয়ার নিয়েছিলাম অর্থাৎ যতটি শাড়ি তত জোড়া কী হবে টিয়ার তবে এই যে নেম লেখাটা কি হবে হেডিং জাতীয় লেখা এর জন্য কী হবে টিএইস তাহলে কী হবে এখানে নেম কী হবে এখানে নেম আবার টিএইসটা একটা কন্টিনিয়ারটা এটা কি হবে ক্লোজ হবে এর পরবর্তী সেল কি তো গ্রুপ তাহলে পরবর্তী গ্রুপ টিএইচ হয় এটা একটা হেডিং দেখা তাহলে কি হবে এখানে গ্রুপ আবার টিএইচ টা কি হবে তাহলে ক্লোজ তাহলে আমরা টিয়ারটা কি করলাম ক্লোজ করলাম এরপরে কি আছে পরবর্তী যে শাড়ি পরবর্তী শাড়ি কিন্তু যে শাইন নামে ঘরটা তাহলে এটা একটা শাড়ি তাহলে এই জন্য আমাদের কি হবে টিআর হবে তাহলে টিআর তাহলে কি হবে এখানে টিডি টিডি কি হবে এখানে শাইন তাহলে এখানে টিএস কী হবে এখানে আমাদের সাইন তাহলে কী হবে টিডিটা কী হবে এখানে ক্লোজ এরপরে কি সাইনের পর এই যে এই ঘরের নিকটবর্তী ঘর কোনটা এই ঘরটা তাহলে এই ঘরটার জন্য আমাদের অবশ্যই একটা কী নিতে হবে টিডি নিতে হবে কিন্তু এই ঘরটা দেখা যাচ্ছে একটু বড় ঘর অর্থাৎ কাদের তুলনায় বড় সাইন এবং বিজয়ের ঘরের তুলনায় এই ঘরটা বড় তাহলে এই জন্য লিখতে হবে অর্থাৎ শারীরিক কাজ যেতে পারে না শারীরিক কাজ যেতে না পারলে কী হবে রোয়েস্পান হবে অর্থাৎ এই জায়গায় কী হবে রোয়েস্পান অর্থাৎ রোজম্যান্ট কত হবে টু রোসমান কত হবে টু টু কেন হলো কারণ এই যে দুই ঘরের তুলনায় টি তাহলে কি হবে এখানে হবে ক্লোজ এরপরে কি হবে শাড়িটা কি হবে এখানে ক্লোজ বুঝা হবে অর্থাৎ শাড়িটা ক্লোজ এখন সর্ব এখানে শাড়ি করা ছিল তিনটা তাহলে একটা শাড়ি দুইটা শাড়ি তিনটা শাড়ি অর্থাৎ এটা তিন নম্বর শাড়ি তিন নম্বর শাড়ির জন্য আমরা কি নিলাম টিআ নিলাম তাহলে টি তিন নাম্বার তাহলে কি হবে টিডি কি হবে এখানে বিজয় এখানে বিজয় আবার করতে হবে ক্লোজ করতে হবে পরবর্তী লক্ষ্য করো এই আমরা পূর্বে করে ফেলছি তাহলে তাহলে আর এখানে করানো যাবে না এই জন্য আমরা কি করব টিডিটা কি করলাম টিডি ক্লোজ করলাম এখন আমরা কি করবো শুধু শাড়িটা এই ঘরে কাজটা আমরা করে ফেলছি তাই এখন আমরা শাড়িটা ক্লোজ করব অর্থাৎ কি হবে এখানে টি আর টা কি করব ক্লোজ এরপরে আমরা ক্লোজ করব কি ক্লোজ করে নেই কি করে নেই টেবিল ক্লোজ করে নেই তারপরে বডি ক্লোজ করে নেব তারপরে আমরা এস টি কি করে নেব ক্লোজ করে নেব তাহলে এটা আমাদের ছিল রোয়েসপান, পান রোয়েস পান যদি এখানে আমাদের এরকম যদি থাকতো কোনো ধরনের লেখা তাহলে এখানে দেখা যাচ্ছে এরকম যদি থাকতো তাহলে রোজ পান কত হবে থ্রি এখানে রোস পান টু কারণ এক দুই ঘর টু নে বড় এখানে এক দুই তিন তিন ঘন্টা নেব তাহলে এই জায়গাটা হবে রোস পান থ্রি তাহলে এইভাবে আমরা রোয়েস কাজ করব। তাহলে এখানে দেখো আমাদের এখানে শাড়ি কটা আছে শাড়ি আছে একটা শাড়ি দুইটা শাড়ি তিনটা শাড়ি তবে বিয়ে ঘরের যে কাজটা আছে বিয়ে ঘরে কোন রেখা যেতে পারে নাই কলাম রেখা তাহলে আমি বলেছিলাম যদি কি কলাম রেখা কলাম রেখা কলাম রেখা যেতে না পেলে তাহলে কি হবে রুস্পান হবে অর্থাৎ দেখো এই জায়গায় আমাদের কলাম রেখাটা যেতে পারে নাই অর্থাৎ এই জায়গায় আসতে পারে তাহলে এটা কি হতো আমাদের কলস্পান হতো কলেসপ্যান হবে তাহলে এটা যদি আমরা এস টিমএল লিখতে যাই তাহলে কি হবে এখানে এস টিএমএল তারপরে এখানে আমাদের আগের তুলনায় কী হবে এখানে বডি তারপরে কী হবে এখানে টেবিল এটা কি হবে টেবিল বর্ডার টেল বর্ডার কত হবে এখানে ওয়ান টেল বর্ডার ওয়ান টেল বর্ডার যখন ওয়ান হবে তাহলে প্রত্যেকটি সাইনি লেখার জন্য আমরা কী নিলাম টিআর তাহলে কী হবে এখানে টিডি এখানে কিন্তু টেবিল হেডিং বলতে কিছু নেই সবগুলো একই জাতীয় জিনিস তাহলে কী হবে টিডি তাহলে কি হবে এখানে এ আবার টিডি ডি কি হবে এখানে ক্লোজ তারপরে পরবর্তী সেলটা কি হবে এখানে টিডি এই ঘরটা কি কল স্পান হবে না রো হবে তাহলে এই ঘরটা অবশ্যই আমাদের কল হবে কারণ এখানে কলাম রেখা যেতে পারেনি তাহলে কি হবে এখানে কল স্পান অর্থাৎ কি হবে এখানে কল স্পান কত হবে টু কল স্পান টু কোন লেখা আছে এখানে বি আছে তারপর এখানে টিডি কি কী করতে হবে ক্লোজ তারপরে কি কুলোস এখানে আমাদের এই টিআরটা কী করলাম ক্লোজ করলাম পরবর্তী যে দুই নম্বর শাড়িটা আছে দুই নম্বর শাড়ির জন্য আবার কি নিলাম টি আর নিলাম আর শাড়ি এই জায়গায় কি হবে শেষ হবে তাহলে তার জন্য আমরা কি নিলাম এখানে আরটা নিলাম কিন্তু শাড়ির ভিতরে কতগুলো সেল আছে তিনটে সেল আছে তাহলে কি হবে এখানে টিডি সি আবার টিডি টি কি হবে ক্লোজ আবার কি এসে বলতো টিডি তারপরে কি বলতো ডি তারপর এখানে টিডি টি কি করতে হবে ক্লোজ এরপরে কি এসে বলতো টিডি কি আছে এখানে ই তাহলে ইটা আমরা কি করলাম এখানে ক্লোজ করলাম ইটা কি করলাম ক্লোজ করলাম তাহলে এখন দেখো পরবর্তী যে আমার তিন নাম্বার শাড়িটা আছে তিন নাম্বারটা শাড়িটা যদি আমরা করি তাহলে আমরা এই জায়গায় লিখি তিন নাম্বার জন্য আমরা কি নিলাম এই যে টি আর নিলাম তাহলে অবশ্যই কি লিখতে হবে টিডি আবার টিডিটা কি করতে হবে এখানে কোলোজ তাহলে আবার কি আছে টিডি এখানে কি আছে জি আবার টিডি কি করতে হবে কোলোজ আবার কি আছে বলতো টিডি কি আছে এইস আবার টিডি রে কি করতে হবে ক্লোজ এরপর কি ক্লোজ আমাদের টি আর টা ক্লোজ তারপরে আমাদের কি করতে হবে এখানে টেবিল ক্লোজ করতে হবে ক্লোজ টেবিল ক্লোজ তারপরে এখানে বডি ক্লোজ তারপরে এস টি এম এল ক্লোজ তাহলে এইভাবে যদি লিখি তাহলে আমাদের কেন্দ্রীয়টা প্রদর্শন হবে আমাদের এই মানটা একটি প্রদর্শন হবে দেখো এখানে যদি আমরা এস্টিমেল করতে যাই তাহলে এটার এস্টিমেলটা কি হবে শাড়ি কটা আমাদের সেটা আগে দেখতে হবে কলাম কটা আছে সেটা দেখতে হবে এখানে কলাম বুঝাচ্ছে এখানে দুইটা কলাম বুঝাচ্ছে আর শাড়ি বুঝাচ্ছে একটা দুইটা তিনটা চারটে শাড়ি বুঝাচ্ছে এটা আমাদের শাড়ি এটা একটা শাড়ি এটা একটা শাড়ি এই জায়গায় একটা শাড়ি যখন আমরা এই এই রেখাটা আমাদের যেতে পারে নাই আমার এই রেখাটা যেতে পারে অর্থাৎ শাড়ি অর্থাৎ চার লেখাটা কী হবে রোজ প্যান্ট কী হবে টু আর ফাইভ লেখাটা কী হবে রোস ওয়ান কত হবে টু তাহলে এটা যদি আমরা এস্টিমেট কোড লিখতে যাই তাহলে প্রথমে আমাদের কি লিখতে হবে এখানে এস টি এম এল তারপর কি হবে এখানে এখানে হবে আচ্ছা আমরা এখানে একটা হেডেরও কাজ করে দিই হেডের কাজ কি যদি এখানে একটা কি থাকে মনে করো এখানে একটা কি থাকলো আইডি আইডি কি থাকলো নং থাকলো তাহলে আইডি একটা নং যদি থাকে তাহলে এটা কি অর্থাৎ টেবিলের এর উপরে আছে হেড জাতীয় জিনিস এস টিমেল কত প্রকার দুই প্রকার একটা ছিল হেড ছিল আর একটা ছিল বডি তাহলে চোখের সামনে যা কিছু প্রদর্শিত আমরা এটা চোখের সামনে যেটা পুরোটাই প্রদর্শিত হচ্ছে তাহলে আমরা এখানে কি দিলাম এখানে বডি দিলাম কিন্তু টেবিলের ওপরে উপরে টেবিল বোর্ডার ওয়ান বা টেবিল বোর্ডার লেখার উপরে কি আছে একটা আমাদের আইডি নং আছে তাহলে এটা একটা আমাদের হেড জাতীয় জিনিস তার জন্য অবশ্যই আমাদের কি লিখতে হবে এখানে হেড লিখতে হবে হেড তাহলে এটাকে কি বলা হয় ক্যাপশন বলা হয় বা টাইটেল বলা হয় তাহলে আমরা এখানে টাইটেল দিলাম টি আই টি এল টাইটেল টাইটেল কি আছে এখানে টাইটেল হবে আমাদের এখানে আইডি আইডি নং আবার টাইটেল একটা কন্টিনিউ ট্যাগ তাহলে এখানে অবশ্যই কন্টিনিউ ট্যাগগুলো কি হবে জোড়ায় জোড়া হবে তাহলে একটা ওপেনিং একটা ক্লোজিং তারপরে এটা আমাদের হেডের কাজটা শেষ করে দিতে হবে তাহলে হেডের কাজটা শেষ করতে গেলে আমরা কি করলাম আমরা হেডটা কি করলাম ক্লোজ করলাম হেডটা কি করলাম ক্লোজ এরপর লক্ষ্য করা যাক তাহলে এখন আমরা টেবিলে কাজ করব টেবিলে কাজ করতে গেলে অবশ্যই আমাদের কি লিখতে হবে এখানে টেবিল বর্ডার টেবিল বর্ডার কত হবে এখানে টেবিল বর্ডার ওয়ান তারপরে ওয়ান প্রত্যেকটি শাড়ি লেখার জন্য আমরা অবশ্যই কি নেব টি আর নেবো তাহলে কী হবে এখানে টিডি কি এখানে ওয়ান তাহলে টিডিটা কী করলাম এখানে ক্লোজ করলাম টিডি করলাম ক্লোজ তাহলে এখানে পরবর্তীতে এই সেলটাতে আছে এই সেলের জন্য আবার কি হবে টিডি এই কত আছে কত আছে আবার টিডি কি করলাম এখানে ক্লোজ করলাম তার মানে এখানে শাড়িটা শেষ তাহলে টিআরটা আমরা কি করলাম ক্লোজ করলাম এরপরে লক্ষ্য করো তাহলে একটা এই শাড়ি ক্লাস করবো যখন আমরা এই শাড়ি কাজ করবো দুই নম্বর শাড়ি কাজ করবো তার জন্য অবশ্যই আমাদের কি নিতে হবে টিআর নিতে হবে টিআর নেওয়ার পর কি হবে এখানে টিডি টিডি কত আছে টিডি থ্রি তাহলে থ্রি নিলাম আবার টিডি টা কি করতে হবে ক্লোজ করতে হবে পরবর্তী যে সেলটা আছে তার জন্য কি নিলাম আবার টিডি নিলাম টিডি নেওয়ার পর টিডি আমরা এখানে ক্লোজ করতে পারতিস নাই কেন কারণ এই ঘরটা বড় আছে সেই ঘরটা আমাদের দেখে দিতে হবে হবে কাদের বড় না হবে কারণ এখানে শাড়ি রেখা এখানে রোয়েস পান অর্থাৎ রোয়েসান কত হবে টু পান টু কোন লেখাটা বলো তো এখানে ফোর অর্থাৎ টিডি টা কি হবে ক্লোজ তার মানে এখানে আর কোনো কিছু নেই তাহলে আমরা টিয়ারটা কি করতে পারি ক্লোজ করতে পারি টিয়ারটা কি করতে পারি ক্লোজ এখন টিয়ারটা ক্লোজ এখন পরবর্তী শাড়ি কে আছে পরবর্তী শাড়ি আমাদের এই ঘরের শাড়ি অর্থাৎ পাঁচ নাম্বার শাড়ি পাঁচ নাম্বার ঘরের শাড়িটা তাহলে এখানে যদি যাই তাহলে এই ঘরে কাজটা করতাম তাহলে প্রত্যেকটি শাড়ি লেখার জন্য আমরা টিয়ার নেব টিয়ার যখন নেব এই ঘরে কাজটা করব যখন টিডি হবে এই ঘরটা আবার কি আছে এই রেখাটা আসতে পারেনি তো এটাও তো শাড়ি রেখা তাহলে অবশ্যই এখানে কি হবে রোয়েসপান হবে কি হবে এখানে রোয়েসপান টু রোস প্যান্ট টু তাহলে রোস প্যান্ট টু যদি হয় তাহলে এখানে কত ফাইভ তাহলে টি কি করতে হবে ক্লোজ করতে হবে তারপরে এই ঘরের কাজটা কিন্তু আমরা করে ফেলছি এইটা আমরা এই ঘরের শাড়িটি যখন কাজ করবো তখন এইখানে শাড়িটা এই ঘরে আসার কথা কথা কিন্তু এই ঘরের কাজটা আমরা করে ফেলছি তার মানে এটা বাদ তাহলে এখন আমরা টিআটা কী করলাম এখানে ক্লোজ করে দিলাম পরবর্তী আমরা এই ঘরে কাজটা যেমন এই দ্বিতীয় আমরা চার নম্বর শাড়িতে আসবো এই ঘরে কাজটা করে ফেলছি শুধু এতটুকু শেষ তাহলে দেখো আমাদের এটা এটুকু হয়ে গেছে শুধু এটুকু বাকি তার সেলটা শাড়ির মধ্যে সীমাবদ্ধ ছিল তাহলে তার জন্য আমরা টিআর নিলাম তাহলে কি হবে এখানে টিডি শুধু সিক্স এখানে টিডি টা কি করতে হবে ক্লোজ তারপরে টিআরটা কি করলাম ক্লোজ করলাম এরপরে আমরা এখানে ক্লোজ করবো অর্থাৎ টেবিল ক্লোজ তারপরে কি হবে এখানে বডি ক্লোজ করতে হবে তারপরে এস টিম ক্লোজ করতে হবে তাহলে এইভাবে আমরা এই মানগুলো দেখতে পারবো আচ্ছা আমরা যদি এটা এসটি যাই তাহলে লক্ষ্য করতে হবে এখানে আমাদের শাড়ি কটা তাহলে শাড়ি কটা কলাম কটা তাহলে কলাম আছে এখানে একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম শাড়ি কটা আছে একটা দুইটা তিনটা তাহলে লক্ষ্য করো এটা কিন্তু টেক্সট রেজাল্ট এটা কলস মান আছে কিন্তু এটা কিন্তু মানে টেবিলের বাইরে না টেবিলে যদি বাইরে হইতো তাহলে এই জায়গায় যদি হইতো তাহলে আমরা কি লিখতাম এটা যদি এই জায়গায় হইতো তাহলে হেড লিখতাম কিন্তু হেড না এটা আমাদের টেবিলের টেবিলের মাঝখানে বুঝতে চাই টেবিলের ভিতরে আছে এটা তাহলে এটা যদি এস্টিমেল লিখতে যাই তাহলে আমাদের এই এস্টিমেলটা হবে এইভাবে তাহলে কি লিখতে হবে এস টি এম এল তারপর কি হবে এখানে অবশ্যই লিখতে হবে বডি তারপরে কি লিখতে হবে এখানে টেবিল টেবিল বটার ওয়ান টেল ওটার ওয়ান প্রত্যেকটি শাড়িকে নির্দেশ করার জন্য টিয়ার যতটি শাড়ি হবে তত জোড়া কি হবে টিয়ার হবে তাহলে টিয়ার এই ঘরটা টেক্সট রেজাল্ট একটা হেডিং জাতীয় লেখা আমরা টি কি দিতে পারি টি তাহলে কি হবে টিডি টিডি এই ঘরে আমরা কোনো কোন যে কি দিন দিতে পারি না কারণ এই ঘরটা আমাদের কোন কোন রেখাগুলো যেতে পারে না কলাম যেতে পারে নাই না শাড়ি যেতে পারে তাহলে অবশ্যই আমাদের কলাম রেখা অর্থাৎ খাড়া রেখাগুলো যেতে পারে তাহলে এই ঘরটা কি হবে কอล স্প্যান কি হবে এখানে কอล স্প্যান অর্থাৎ কอล স্প্যান তাহলে কอล স্প্যান তাহলে এখানে কয়টি ঘর তুলনে যেতে পারে অর্থাৎ একটা ঘর দুইটা ঘর তিনটা ঘর তুলে যেতে পারে না তাহলে কি হবে এখানে কอล স্প্যান থ্রি কোন লেখাটা কোন লেখাটা এখানে কি হবে মানে এখানে টেক্সট কি হবে টেক্সট হবে রেজাল্ট তবে মনে রাখতে হবে এখানে যে লেখাটা এখানে মনে রাখতে হবে যে লেখাগুলো যে অবস্থায় আছে যদি বড় হাতের থাকে তাহলে বড় হাতের কোন অক্ষর যদি ছোট হাতে থাকে তাহলে ছোট হাতের এখানে যা থাকবে আমরা সেটা এখানে লিখতেছি এখন এই জায়গায় আমাদের পরবর্তী যে শাড়িটা এখানে কি করবো ক্লোজ তাহলে টি আমরা কি করলাম এখানে ক্লোজ পরবর্তী যে মানটা আছে পরবর্তী যে শাড়িটা দ্বিতীয় নম্বর শাড়ি তাহলে এই শাড়ির জন্য আমরা অবশ্যই কিনেব টিআর নেব টি আর যখন নেব তাহলে অবশ্যই টি আর এই ঘরটার জন্য হবে টি টিএইস কারণ ওটা একটা হেডিং জাতীয় জিনিস টিএইস টিএস এর নেম তাহলে এম হচ্ছে এন হচ্ছে বড় হাতের আর এল এলএসে ছোট হাতের তাহলে এগুলো অবশ্যই আমরাও সোট হাতে দিলাম তাহলে টিএস টা কি করলাম এখানে ক্লোজ করলাম তারপরে আবার কি হবে এস টিএস তো এখানে রোল আবার টিএসটি কি করলাম আমরা এখানে ক্লোজ করলাম এরপরে এই ঘরে কাজ করার পর আমরা এই ঘরে কাজ করতে হবে তাহলে এই ঘরটা কি হবে এখানে আমরা টিএইচ নিলাম টিএইচ তবে এখানে কি আছে গ্রুপ গ্রুপ অর্থাৎ এই ঘরটা কে আসতে পারে অর্থাৎ কলাম রেখা সারি রেখা ভেদ করতে পারে নাই তাহলে এখানে অবশ্যই আমাদের কি লিখতে হবে এখানে রোয়েস পান অর্থাৎ রোয়েস্যান রোয়েসান কত হবে টু অর্থাৎ এই যে এই ঘর এই ঘরের তুলনায় এই ঘরটা বড় তাহলে কি হবে রোজ পান টু তাহলে কোন লেখাটা এখানে গ্রুপ লেখাটা অর্থাৎ গ্রুপ কি হবে এ আবার টিএ কি হবে এখানে ক্লোজ হবে তার মানে এখানে আমরা কি করবো এখন ক্লোজ করলাম ক্লোজ যে আছে এই শাড়িটা যদি আমরা লিখতে যাই তাহলে এটার জন্য আমরা কি লিখবো টি আর লেখবো আবার টি আর লেখার পর কি হবে এখানে টি ডি কি আছে এখানে এ আছে আবার টি ডি টা কি করবো এখানে আমরা ক্লোজ করব টিডি টা কি করবো এখানে ক্লোজ পরবর্তী কি এসে রোলের একশো এক তাহলে এটা কি হবে একটা টিডি ডি এখানে একশো এক আবার টি ডিডে কী করতে হবে ক্লোজ করতে হবে পরবর্তী এই ঘরের মানটা তো আমরা পূর্বে করে ফেলছি কারণ এখানে রোলস প্যান্ট আমরা দেখাচ্ছি একবার তাহলে আর দেখা শেষ অর্থাৎ এখানে আমাদের শাড়িটা শেষ হয়ে গেল তারপরে এখন আমরা লক্ষ্য করব এখানে টি আরটা কী করে নেই ক্লোজ করে নেই তারপরে এখন আমরা কি কী করে নেব আমরা টেবিল ক্লোজ করে নেব টেবিল ক্লোজ করে নেব তারপরে আমরা এখানে বডি ক্লোজ করে নিলাম তারপরে আমরা এখানে এস টি এম ক্লোজ করে নিলাম তাহলে এইভাবে আমাদের এসটিএমএল কোডগুলো লিখতে হবে